ঝাঁকা নাকা বিজ্ঞান। সুকুমার রায়ের একটা কবিতা আছে কাতো কতো বুড়ো, আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতো কতো বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি, কাতো কতোর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। পেটের নাড়ি ছিঁড়লে ছিঁড়ুক, কিন্তু কাতো কতোর কুলপি খায়নি বা অন্যকে খাওয়ায়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কাউকে হাসাতে বা নাচাতে চাও কিংবা তিড়িং বিড়িং চিৎকার করাতে চাও, অব্যর্থ অস্ত্র কাতুকুতু। এই কাতুকুতু আসলে আমাদের মস্তিষ্কের একটি ডিফেন্স মেকানিজম। মানুষের শরীরে সবচেয়ে বেশি কাতুকুতু থাকে ঘাড়ে, বগলে, পেটে, পায়ের পাতায়, কারণ এই অংশগুলো খুবই সংবেদনশীল, সামান্য আঘাতে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। তাই শরীরের এই অংশগুলোকে রক্ষা করার জন্য কাতুকুতুর অনুভূতি একটা সতর্ক সংকেত হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, নিজেকে কেন কাতুকুতু দেওয়া যায় না? এর কারণ হলো আমাদের মস্তিষ্কের পেছন দিকে সেরেবেলাম নামে একটি অংশ আছে, এটি শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করে। তাই তুমি যখন নিজেকে কাতুকুতু দেওয়ার চেষ্টা করো, সেরেবেলাম সেটা আগেই ধরে ফেলে এবং মস্তিষ্ককে বলে দেয়, ওই যে আসিতেছে। তাই মস্তিষ্ক তোমার এই কাতুকুতুকে পাত্তাই দেয় না। কাতুকুতু তখনই কাজ করে যখন তার পেছনে একটা সারপ্রাইজ থাকে।